হাই গাইস, কেমন আছো? তো আজকে আমি চলে এসেছি আবারও আরও একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হচ্ছে সিঙ্গারা। তো মাঝে মাঝে বিকালবেলা আমাদের কিছু খাই খাই ইচ্ছা করে, কিছু নতুন নতুন বানিয়ে খাই, কিন্তু বাইরের খাবার বানানোটা খুবই ঝামেলা, তাই আর বানানোটা হয়ে ওঠে না। তো তাই আজকে সেই কথা ভেবেই আজকে আমি একটা সিঙ্গারা রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। তা আবার কোনো রকম পুর রান্না করার ঝামেলা ছাড়াই ভীষণ টেস্টি হয় রেসিপিটা। তো চলো আজকে আমরা রেসিপিটা বানিয়ে দিই। আর তোমরা যারা নতুন এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দাও ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমি আলুগুলো সিদ্ধ করতে দেবো, তার জন্য আলুগুলো ধুয়ে দেবো আগে। সিদ্ধ করে নেব, সিঙ্গারার জন্য আমি আলুটা সিদ্ধ করে নেব। কিছুটা ধনে পাতা আমি নিয়ে নিয়েছি, ধনে পাতাটা কেটে নেব। আর একটু আদা নিয়ে নিয়েছি, এবার রসুনটা ছাড়িয়ে নেব। আদা রসুনটা একসাথে বেটে নেব। এবার আমি সিঙ্গারার জন্য ময়দাটা মেখে নেব। এখানে আমি কাপ মেপে 1.5 কাপ মতো ময়দা নিয়ে নেব। 1 কাপ 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম। এবার একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব, একটু চিনি দিয়ে দেব, 2 চামচ তেল ময়ান দিয়ে দেব। ময়ানটা ভালো করে মেখে নেব, এতে একটু জোয়ানও দেওয়া যেতে পারে। জোয়ানটা আমি দিচ্ছি না, তোমরা চাইলে দিতে পারো। এবার পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, এবার এটা আমি রেখে দেবো ঢাকা দিয়ে। কি ঢাকা দেবো, এটাকে দিয়ে দিই। এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নেব। এবার আলুটা দেখবো সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার আলুগুলো ছাড়িয়ে নেব। আলুগুলোকে আমি শুধু একটু ভেঙে ভেঙে দেব, একদম পুরো মেখে ফেলবো না। আলুটা আমি হালকা করে এভাবে একটু মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দেব 1 চামচের মতো, গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, একটু চাট মশলা দিয়ে দেব। এবার একটু অল্প করে আমচুর পাউডার দিয়ে দেব। এবার ধনে পাতার কুচিটা দিয়ে দেব, কাঁচা লঙ্কার কুচিটা দিয়ে দেব, আদা রসুনের বাটাটা দিয়ে দেব। সবকিছু একটু ভালো করে মিশিয়ে নেব। এবার একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব, কাঁচা লঙ্কাটা একটু ঝাল কম হয়েছে তাই একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম।
মশলাটা মাখা হয়ে গেছে এবার আমি লেচি কেটে নেব এবার আমি আটা থেকে লেচি কেটে নেব ময়দাটা থেকে লেচি কেটে নিয়েছি এবার সিঙ্গারাটা তৈরি করে নেব সিঙ্গারাটা লম্বা করে বেলে নিতে হবে এবার এভাবে মাঝখান থেকে কেটে নিয়ে এভাবে একটা দিক এভাবে মুড়ে দিতে হবে এর উপর একটু জল দিতে হবে আরো একটা দিক এভাবে দিয়ে নিলাম ভিতরে চারিপাশে জল লাগিয়ে নিতে হবে তৈরি হয়ে গেছে তেল আমি দিচ্ছি তেল গরম হয়ে গেছে